আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব জমি সংক্রান্ত বিষয়ে, মহুরিদের বিষয় নিয়ে আলোচনা করব আজকে, কিভাবে মহুরি হওয়া যায় বা মহুরি হওয়ার কি যোগ্যতা থাকা দরকার, বা মহুরিতে আপনি এই কাজ করলে, এই যদি পেশায় প্রবেশ করেন তাহলে আপনি মাসিক কত টাকা ইনকাম করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও বানাবো আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা আসি জমি সংক্রান্ত বিষয়ে মহুরি কাদের বলা হয়। অনেক সময় দেখা যায় লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকের সহযোগী কর্মচারী সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দলিল সংক্রান্ত কাজ করে থাকেন। শুধু তাই যোগীরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে অর্থাৎ বিএল অ্যান্ড এলআর অফিসের বাইরে বিভিন্ন জমি সংক্রান্ত কাজ করে থাকে, এরাই স্থানীয় ভাষায় মহুরি নামে পরিচিত। আবার অনেকে এই মহুরিদেরকে দালাল বলে থাকেন। শুনতে খারাপ লাগলেও, হয়তো ভাষাটা খারাপ লাগছে শুনতে, কিন্তু তাহলেও স্থানীয় ভাষায় অনেকে ওনাদেরকে দালাল বলে, তাছাড়া টাউট বলা হয় বা অনেক কিছুই বলা হয় ওনাদেরকে। আর এছাড়াও আদালতে আরেক ধরনের মহুরি পাওয়া যায়, যারা আদালতের আইনজীবীদের পাশে থেকে কাজকর্ম করে বা তাদের সহযোগী হিসাবে কাজ করে কর্ম করে, ওরাও মহুরি বলা হয়। তো মহুরি বিভিন্ন অফিসে বিভিন্নভাবে কাজ করে এবং ওনারা বেশিরভাগ সাধারণ মানুষের সাহায্যই করেন কিছু অর্থের বিনিময়ে। এবার দেখুন, মহুরি হওয়ার যোগ্যতা, এটি কোনো সরকারি চাকরি নয়, তাই যে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক একজন সহযোগীকে অর্থাৎ মহুরিকে নিয়োগ করবেন তিনি তার যোগ্যতা নির্ধারণ করেন। যদি ধরুন আপনি সাব রেজিস্ট্রি অফিস যেখানে দলিল সম্পাদিত হয় সেখানে যদি মহুরির দেখেন যে কোনো কাজ করছে, তাহলে কিন্তু সেটা দলিল লেখকের আন্ডারে অনেক সময় কাজ করে। আর যখন আস্তে আস্তে সেই মহুরি দেখা গেল ভালো কাজ করছে, তখন কিন্তু এক্সপিরিয়েন্সড হয়ে যায় বা অভিজ্ঞতা লাভ করে, তখন সে নিজেই অনেক সময় দলিল লেখকের পরবর্তী যে স্টেপ, আপনাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম দলিল লেখক হতে গেলে কিভাবে আবেদন করতে হয় বা কোথায় আবেদন করতে হয় সেগুলো বলেছি, মহুরিও এক সময় যদি যোগ্যতা থাকে তাহলে মহুরিও দলিল লেখক হয়ে যেতে পারে, এটা সাব রেজিস্ট্রি অফিসে। আর বিএলআর অফিসেও আপনারা জানেন মহুরি থাকে, তারাও কিন্তু বিভিন্ন জমি সংক্রান্ত কাজ করে থাকে, তারাও এক সময় অভিজ্ঞ যখন এক্সপিরিয়েন্সড মহুরি হয়ে যায় তারা কিন্তু নিজেরাই পার্টি ধরে, মানে যিনারা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে পার্টি বলা হচ্ছে এখানে, তারা আসে। তাহলে আসুন আমরা যোগ্যতাটা দেখে নিই। তাহলে এইসব কাজে কোনো শিক্ষাগত যোগ্যতা সেইভাবে লাগে না, তবে ভালোভাবে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। 2 নম্বর, জমি সংক্রান্ত বিষয়ে অল্প বিস্তর জ্ঞান থাকলে ভালো হয়। 3 নম্বর, অভিজ্ঞ মহুরির অধীনে বেশ কয়েক বছর কাজ করতে হবে, তাহলে আপনার এক্সপিরিয়েন্সড হবে। 4 নম্বর, সাব রেজিস্ট্রি অফিসে এবং ব্লক ভূমি সংস্কার অফিসে পরিচিতি বাড়াতে হবে, মানে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে রাখতে হবে যেহেতু কাজটা আপনারা ওখানেই করবেন। আর এর সঙ্গে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো এই যে যোগ্যতা যেটা কথা বললাম, যেটা পরবর্তীকালে যদি ওই দলিল লেখকের সহযোগী হয়ে আপনি কাজ করেন তাহলে দলিল লেখক হতে গেলে যে মিনিমাম যোগ্যতাটা সেটা হলো মাধ্যমিক পাশ আপনাকে হতে হবে, কিংবা অষ্টম শ্রেণী পাস হলেও চলবে, কিন্তু 9-এ আপনাকে পড়ে থাকতে হবে, সেক্ষেত্রে 9 পড়াশোনা করতে হবে। আমি পূর্বের যে ভিডিও দলিল লেখক হওয়ার সেখানে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে, তাই কিন্তু এটা মনে রাখবেন যে আপনার যদি এর যোগ্যতা ভালো হয় বা ইংরেজি টার্মগুলো যদি একটু ভালো বুঝতে পারেন বা জমি সংক্রান্ত টার্মগুলো ভালো বুঝতে পারেন তাহলে আপনারই সুবিধা হবে। দেখুন তারপরে, এবার মহুরি কাজ কি, এরা কি কি কাজ করতে পারে। অফিস ভেদে মহুরির কাজ বিভিন্ন হতে পারে, যেমন আদালত, সাব রেজিস্ট্রি অফিস বা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিস, যেটা বিএলআর অফিস বলছে। আপনাদেরকে যেটা বললাম যে আদালতে একজন উকিলের বা অ্যাডভোকেটের সহযোগী হয়ে কাজ করতে পারে মহুরিরা, তারপরে সাব রেজিস্ট্রি অফিসে একজন দলিল লেখকের সহযোগী হয়ে কাজ করতে পারে,
আর বিএলআর অফিসে একজন মহরি, নতুন মহরি, যারা অভিজ্ঞ মহরি রয়েছে তাদের অধীনে কাজ করতে পারে। এবার দেখুন কি কি কাজ করে এরা। 1 নম্বর, সাব রেজিস্ট্রি অফিসের মহরি হলে দলিল সংক্রান্ত কাজগুলি দলিল লেখক যেভাবে বলবে সেভাবে করতে হবে, আর বিএল অ্যান্ড এলআর অফিসের মহরি হলে প্রথম দিকে অভিজ্ঞ মহরির নির্দেশ মতো চলতে হবে, তারপর অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে নিজেই একজন প্রাজ্ঞ মহরি হয়ে উঠবেন। তখন আপনারাই প্রাজ্ঞ মহরি বলতে গেলে আপনারাই আর কাউরই তখন সাহায্যের দরকার হবে না, নিজেরাই হয়তো আবার নতুন করে মহরি আপনারাই পুষতে পারবেন। এখানে কথাটা তার মানে হলো আপনারা নিয়োগ করতে পারবেন। 2 নম্বর, অফিসের আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে যে কোনো জমি সংক্রান্ত বিষয় অফিসে নিয়ে গেলে দ্রুত কাজ হয়ে যায়। এবার যদি আপনার কাছে যে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কোনো ব্যক্তি এলো, আপনি যদি তাড়াতাড়ি কাজটা তুলে দিতে পারেন বা কাজটা করে দিতে পারেন, তাহলে তো আপনার কাছে আবার ওনার যখন কাজ আসবে বা ওনার যে পরিচিত কেউ থাকবে তখন তো আপনার কাছেই পাঠাবে, সেক্ষেত্রে আপনার আরও ভালো হবে। 3 নম্বর, এছাড়া নিয়মিত নিজ অফিসে বসে পার্টি ধরতে হবে, আর পার্টির কাজ যেন সময় মতো হয়ে যায়। এখানে পার্টি বলতে যাদের সমস্যা রয়েছে জমি সংক্রান্ত, তারা বিএলআর অফিসে ঘোরাঘুরি করে, তাদের কাজটা আপনি ধরতে পারেন এবং তাদেরকে সাহায্য করে তাদেরকে আপনি সময় দিতে হবে তাদেরকে। সেই জন্য আপনাকে নিয়মিত কিন্তু আপনার যে জায়গায় বসার জায়গা বিএলআর অফিসের বাইরে, সে জায়গায় কিন্তু নিয়মিত বসতে হবে যাতে পার্টিরা আপনাকে দেখতে পায়। এবার মহুরির কাজে আয় কত। আপনি যদি অনভিজ্ঞ হন তাহলে যার অধীনে কাজ করবেন সে আপনাকে যা দেবে তাই নিতে হবে। ধরুন যদি সে 1,500 টাকা দেয় বা 2,000 বা 3,000 যাই দেখ না কেন, সেটাই আপনাকে নিতে হবে। আর আপনি যদি অভিজ্ঞ হন তাহলে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারবেন। এটা সাধারণভাবে, সাধারণভাবে আপনি বিএলআর অফিসে বা সাব রেজিস্ট্রি অফিসে যদি বসে থাকেন, দিয়ে পার্টি বসে বসে ধরেন, তাহলে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারবেন। এর বেশিও আয় করতে পারেন যদি আপনি সৎ এবং বেশি বেশি পার্টি সংগ্রহ করেন। আমাদের দেখা এরকম অনেক মহরি আছে যারা মাসে 35,000 টাকা পর্যন্ত আয় করছে বা তার বেশিও আয় করে অনেকে। এটা কিন্তু নির্ভর করছে আপনি কতটা কাজ ধরতে পাচ্ছেন, কতটা আপনি কাজগুলো সলভ করতে পাচ্ছেন বা কত দ্রুত কাজগুলোকে আপনি করতে পাচ্ছেন, বিএলআর অফিস হোক, সাব রেজিস্ট্রি অফিস হোক বা আদালতের মহরি হোক, কতটা তাড়াতাড়ি করতে পাচ্ছেন এটার উপর নির্ভর করবে, আপনার জনপ্রিয়তা কতটা তার উপরেও নির্ভর করবে, আর পার্টিরা যত আসবে আপনি তত ধরার চেষ্টা করবেন। বন্ধুরা, এই যে প্রতিবেদন আজকের যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা যদি ভালো লাগে অবশ্যই লাইকের পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস।